হাই ভিউয়ার্স, আমরা এখন একটি অঙ্ক প্রমাণ করতে যাব। এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ফোর, হলে প্রমাণ করো যে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি টোয়েন্টি টু। তাহলে আমরা দেখি এখন এটাকে কীভাবে প্রমাণ করা যায়। আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল টু ফোর, আমাদের প্রমাণ করতে হবে যে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি টোয়েন্টি টু। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু পাওয়ার ফোর। তাহলে আমরা এটিকে দেখি কীভাবে সমাধান করা যায়। আমরা এক্স টু পাওয়ার ফোরকে এইভাবে লিখতে পারি, আবার এটিকেও এইভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে আমি এটিকে এ এবং এটিকে বি ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা দুটি সূত্র জানি, একটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। প্রথমে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটি প্রয়োগ করে দেখি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস, এটাকে যেহেতু বি ধরেছি তাহলে এ প্লাস বি মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ, এ বলতে আমরা এখানে এক্স স্কোয়ার ইন্টু বি, বি বলতে আমরা এখানে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারকে ধরেছি। তাহলে এখানে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটা চলে গেলে আমাদের থাকছে টু। এখানে আমরা আবার এক্স কে এ এবং ওয়ান ডিভাইড বাই এক্স কে বি ধরতে পারি, অর্থাৎ এক্স কে এ এবং ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা সমান বি ধরতে পারি, কারণ ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার দিলে ওয়ান বাই এক্স স্কোয়ার আসবে। তাহলে এটাকে যদি বি এবং এটাকে যদি এক্স কে যদি এ ধরি, সেক্ষেত্রে আমরা আবার বলতে পারি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে আমরা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় সূত্রটি অ্যাপ্লাই করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এই ক্ষেত্রে আমরা মাইনাস একটি অ্যাপ্লাই করবো। তাহলে প্রথমে আমরা এ ধরেছিলাম এক্স কে, তাহলে এক্স মাইনাস বি, বি ধরেছিলাম ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস টু এ বি, প্লাস টু ইন্টু এ ধরেছি এক্স কে এবং বি ধরেছি ওয়ান ডিভাইডেড বাই এক্স কে, তাহলে টু ইন্টু এ প্লাস বি। আর যেহেতু এখানে আগের একটি স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু আমাদের শুধু টু ছিল টু। এখন দেখি আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল টু ফোর, তাহলে ফোর স্কোয়ার মাইনাস, এখানে এক্স এক্স এ কাটা গেলে থাকবে হলো আমাদের প্লাস টু, দেন স্কোয়ার মাইনাস টু। এখন আমরা এখানে ফোর স্কোয়ার মিন্স সিক্সটিন প্লাস টু মাইনাস টু, তাহলে এখানে স্কোয়ার ছিল সিক্সটিন প্লাস টু মিন্স এইটিন স্কোয়ার মাইনাস টু, এইটিন স্কোয়ার মিন্স এইটিন ইন্টু এইটিন, তাহলে আমরা পাবো তিনশো চব্বিশ, থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর মাইনাস টু, তাহলে আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু। আমাদের অ্যান্সারে প্রমাণ করতে বলেছিল এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু, থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা নিচ দিয়ে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা প্রমাণিত হলো প্রুভড। এখন এখানে আরেকটি লক্ষণীয় বিষয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ক্ষেত্রে এ প্লাস বি এল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি এল স্কোয়ার প্লাস টু এ বি দুটি সূত্রই প্রযোজ্য। তাহলে আমরা প্রথমে কেন এ প্লাস বি এল স্কোয়ার মাইনাস টু এ বি দিয়ে করব এবং পরে কেন এ মাইনাস বি এল মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। এখন আমাদের এখানে মান দেওয়া আছে মাইনাসের, আমাদের প্লাসের মান যেহেতু আমরা জানি না, তাহলে আমাদেরকে শেষের পজিশনে এসে এমনভাবে করতে হবে যাতে শেষে আসে আমাদের এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স, যার জন্য আমরা প্রথমে প্লাসের সূত্র প্রয়োগ করেছি এবং পরে মাইনাসের সূত্র প্রয়োগ করেছি। আমরা যদি প্রথমে মাইনাসের সূত্র প্রয়োগ করতাম তাহলে আমরা এখানে পেতাম এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স, কিন্তু আমরা প্লাসের ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্সের কোনো মান এখানে যেহেতু দেওয়া নেই, সেই ক্ষেত্রে আমরা প্রথমে প্লাসের সূত্রটা প্রয়োগ করব, তারপর শেষে মাইনাসেরটা প্রয়োগ করবো।